হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের একটা মাছের সাথে পরিচয় করিয়ে দিব, যে মাছটা কিন্তু আটির ওপরে থাকে। মাছটাকে অনেকে পাঁচচোখা মাছ বলে। দেখুন, মাটির ওপরে কিন্তু মাছটা, এই মাছটা কিন্তু হাঁটতেও পারে। পানির ওপর দিয়েও চলে যেতে পারে এই মাছটা। বেশিরভাগ সময় এই মাছটা মাটির ওপরে থাকে। দেখুন, এই দেখুন, মাটির ওপর দিয়ে কিন্তু হাঁটতে পারতেছে। পানির উপর দিয়ে বলে লাফাতে পারে। এই দেখুন, চুপ করে রয়েছে এই মাছটা, চিনাই যাচ্ছে না কিন্তু, দেখতে পাচ্ছেন? মাটির কালার এটা, আচ্ছা তাই বুঝি। বঙ্গবন্ধু না, বঙ্গোপসাগর। দেখুন পানি কোন জায়গায় আর মাছটা কোথায় উঠে বসে আছে। এই মাছটা সবচেয়ে বেশি মাটি এই মাছগুলোকে কিন্তু পাঁচচোখা মাছ বলা হয়, কারণ এই মাছগুলো ধরতে গেলে এত পরিমাণ ধুরন্ধর যে লাফ দিয়ে চলে যাবে, খুবই দ্রুত এই মাছগুলা। অনেকটা ব্যাঙের মতো, ব্যাঙ্গাছের মতো এই মাছগুলা দেখতে। দেখুন এই মাছগুলা পানি কোন জায়গায় আর মাছগুলা কোন জায়গায় উঠে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, তাহলে কি নতুন নতুন ভিডিও তৈরি করতে আরো বেশি আগ্রহ তৈরি হবে আমার। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করে দেশের এফিডির পাশেই থাকো। বাই বাই।